রাজ্যে হতে চলা অষ্টলক্ষ্মী সন্ত বিচার সম্মেলন নিয়ে বৃহস্পতিবার নিজের বক্তব্য রাখেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণ। আমার বাণী ফাউন্ডেশনের তরফ থেকে আগামী 9 এবং 10 তারিখ আগরতলাতে অনুষ্ঠিত হবে অষ্টলক্ষ্মী সন্ত বিচার সম্মেলন। উত্তর পূর্বাঞ্চল সহ দেশের ক্ষেত্রে এই সম্মেলনকে একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হিসেবে বর্ণনা করেন উপমুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিখ্যাত ধার্মিক ব্যক্তিত্ব চিত্ত মহারাজ এবং বহিরাজ্য থেকে আগত বিশিষ্ট প্রতিনিধিরা। নেপাল এবং বার্মা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিনিধিরা এই সম্মেলনে মতামত বিনিময় করবেন বলে জানান যিষ্ণু দেববর্মণ। এবং বেশ বড় আকারে করছি। নেপাল থেকে আসছে, মায়ানমার থেকে আসছে, বিভিন্ন নর্থ ইস্টের একাডেমিক্সরা আসছে ত্রিপুরা রাজ্যে। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স, এটাকে আমরা একটা প্রোগ্রাম বললে হবে না। ইট উইল বিকাম আ ইউনিক এক্সপিরিয়েন্স ফর দি নর্থ ইস্ট অ্যান্ড ভারতবর্ষের জন্য ইউনিক, কারণ মহারাষ্ট্র থেকেও লোক আসবে, ওনারাও বলবেন ওনাদের কথা। তখন দেখবো আমাদের মধ্যে কতটা একতা আছে। আমরা সবচেয়ে সবসময় বিবিধতার কথা বলি, একতার কথা আমরা বলতে চাই না। সো উই উইল ফাইন্ড দ্যাট দের ইজ এ কমন থ্রেড রানিং থ্রু অল ওভার ইন্ডিয়া, উইচ ইজ এ কালচার অ্যান্ড স্পিরিচুয়াল থ্রেড দ্যাট ইজ রানিং অল থ্রু ইন্ডিয়া অ্যান্ড আর ইন্ডিয়ান কালচার। সো এটাকে দেওয়ার বিরাট একটা কাজ, এটাকে করার জন্য আমি ধন্যবাদ দেয় মহারাজকে। আমি খুব প্রণাম করি যে উনি রাজি হয়েছে, চিফ গেস্ট হওয়ার, উনি খুব ব্যস্ত লোক, তাই যাওয়ার কথা ছিল, উনি তারপরে এসছেন। এবং যারা মহারাষ্ট্র থেকে আসছেন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, এবং কি বলে দেশের একতা এবং ধার্মিক বৈচিত্র্য সন্ধানে এই সম্মেলনের তাৎপর্য উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী বলেন, মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি এই রাজ্য সম্মেলনের জন্য উপযুক্ত জায়গা। ভিও রিপোর্ট, আর এ নিউজ।